দিচ্ছে না পালাজি পছন্দ করো না শুভ নবমী বন্ধুরা মম আরিয়াহি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অষ্টমী পুজো কেমন কেটেছে খুব ভালো কেটেছে নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই আজ প্রায় 9টা বাজে এখন হয়ে গেল পুজোও শুরু হয়ে গেছে এই দেখুন আমি আমার মেয়েকে নিয়ে আজকে এটা সকালে পরেছি এরপর শাড়ি পরব আর মেয়েকে এটা পরিয়ে দেখুন আমার মেয়েকে এই ড্রেসটা পরিয়ে যত পরার ইচ্ছা থাকে না এই দেখুন ওর নাম লেখা আছে ওর শুধু এটাকেই দেখে আরিয়াহি আরিয়াহি আমার আরিয়াহি তোই আর কি পুজো শুরু হচ্ছে ওই দেখুন পুজো হচ্ছে ওইদিকে দুর্গা পুজো চলছে আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখতে থাকুন আজকে কি কি হচ্ছে এখানে সবজি কাটা চলছে রান্না হবে আজকে আচ্ছা আচ্ছা হবে মাছ দেখুন এখানে সবজি কাটা চলছে ফুলকপি বেগুন টমেটো ওদিকে এখানে রান্না শুরু হয়ে গেছে এখানে আমার দিদি রান্না করছে এখানে রান্না শুরু হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু হবে একটা বেগুন ভাজা বিনস ভাজা সব কিছু ভাজা হবে পাঁচ রকম টক হবে মাছ হবে আলু পোস্ত মুসুরির ডাল আজকে আসলে আমাদের তো নবরাত্রি থেকেই নিরামিষ খাওয়া হয় আর বাপের বাড়িতে ষষ্ঠী থেকে নিরামিষ চলে তো আর কি আজকে নিরামিষই রান্না কাল পর্যন্ত নিরামিষ হয়েছে আজকে মাছ হবে ওই জন্য রান্না হচ্ছে এদিন দিদিরা সবজি কাটাকাটি করছে বেরাচ্ছি আমার বাবুকে নিয়ে আমার পুজো হয়ে গেছে কেমন লাগছে জানাবেন আমাদেরকে দেখছেন মুখ ঘুরিয়ে নিয়েছে খুব বদমাশ নিয়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক কিছু ইন্টারেস্ট মাছ এখানে মাছের ফুলকপি তরকারি তৈরি হচ্ছে মাছগুলো ভাজা হবে রান্না চলছে রান্না চলে পুনরে রান্না হচ্ছে প্রথম যে হোমের ফুটা হয়
ফোঁটা যে টিকাটা হয় সেটা আমার মা দুর্গার কৃপায় আমার মেয়ের পথ কপালেই লাগলো, কারণ মা দুর্গারই তো মেয়েও। তো আমি বসেছিলাম মন্দিরে, তো পুরোহিত বললো যে তোমার মেয়েকে নিয়ে এসো। আমি খুব খুশি, সত্যি কথা আমি ভাবি নাই যে প্রথম টিকাটা আমার মেয়ের কপালে লাগবে, কারণ ওখানে আরও অনেক বাচ্চা আছে। তো সত্যি অনেক খুশি আমি যে প্রথম টিকাটা মা দুর্গার হোমের আমার মেয়ের কপালে লেগেছে। ওখানে বলতে পারি না, লোকজন থাকে, সেই জন্যে ভিডিওটা এখানে বানাচ্ছি। আর ওখানে তখন আমি কোলে নিয়েছিলাম, এই জন্য ভিডিওটা বানাইতে পারিনি। খাতা করতে বলি আগা যাচ্ছি। আমাদের অন্য জায়গায় দশমীর দিন সিন্দুর খেলা হয়, আর আমাদের সিন্দুর খেলা হয় অষ্ট নবমীর দিন সন্ধ্যায়। তো আমরা সিন্দুর খেলার জন্য যাচ্ছি, সবাই চলে দাও। দাদা নাকি দিল বন্ধ করে দেবো, ছবি তুলল হয়ে গেছে। এই দশ মিনিট গেলে আমার ঘর যাচ্ছি।